বুধবার মে দিবস দিনটিকে যথাযথ শ্রদ্ধার সাথে পালন করা হলো উত্তর দিনাজপুর জেলা সদর রায়গঞ্জে। এদিন রায়গঞ্জ ডিপোতে NBSTU এবং সিটুর পক্ষ থেকে আন্তর্জাতিক শ্রমিক দিবস পালন করা হয়। শ্রমিক বেদিতে পুষ্পার্ঘ্য অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করা হয়। মে দিবস বা আন্তর্জাতিক শ্রমিক দিবসের গুরুত্ব ও তাৎপর্য এদিন তুলে ধরা হয়। উপস্থিত ছিলেন সিটু নেতা ভজন সাহা সহ অন্যান্যরা। আজকে আমাদের কর্মসূচি হচ্ছে, আমাদের প্রতি বছরের মতন আমরা যথাযোগ্য মর্যাদায় মে দিবস উদযাপন করব। তার জন্য গণসঙ্গীতের মধ্য দিয়ে আজকে আমাদের সূচনা হবে, তারপরে শহীদ পতাকা উত্তোলন করা হবে মেয়েদের স্মরণে, তারপরে শহীদ বেদিতে আমাদের পুষ্পার্ঘ্য অর্পণ করা হবে, তারপরে বর্তমান পরিস্থিতিতে যে আজকেও যুগেও যে মে দিবসের তাৎপর্য এখনও যে প্রবাহমান, সেই বিষয়ে আমরা শ্রমিক কর্মচারীদের মাঝে আমরা আলোচনা করব যে বর্তমান পরিস্থিতিতে আজকে স্থায়ী চাকরি থাকছে না, শ্রমিক কর্মচারী অস্থায়ীভাবে নিয়োগ হচ্ছে এবং কন্ট্রাকচুয়ালের মাধ্যমে, ঠিকাদারের মাধ্যমে নিয়োগ হচ্ছে পরিবহনে, তাদের মজুরি সম্মানজনক মজুরি না, এই এবং কোনো রকম সামাজিক সুরক্ষার প্রকল্প মানে বাতিল করা হয়েছে, তাদের কোনো সামাজিক সুরক্ষা প্রকল্প নেই, ফলে আজকে শ্রমিক শ্রেণীর যে একটা অসহনীয় পরিবেশের মধ্যে উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহনের শ্রমিক কর্মচারীরা পড়েছেন, এর তাই আমরা এদের মধ্য দিয়ে আজকে মে দিবসের তাৎপর্যকে বিশ্লেষণ করে যাতে পুঁজিবাদের বিরুদ্ধে, শোষণের বিরুদ্ধে আমরা লড়াই আন্দোলনের মধ্য দিয়ে আমরা এগিয়ে যেতে পারি।